আসসালামু আলাইকুম ভিওর্স মামিসকো ক্রিয়েশন অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন আরও একটি ভিডিও আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি শুরুতে সকলের কাছে একটাই অনুরোধ যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশান বক্সে পেয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তো একটু শারীরিক অসুস্থতার যার কারণে আমি নতুন করে আজকের ভিডিও তৈরি করতে পারি নাই এজন্য আর কি এই যে আম্মু এগুলো আবার পাঠিয়েছে তাই ভাবলাম এগুলো একটু শেয়ার করি এই ছোটোখাটো খাটো টুকিটাকি একটু শেয়ার করলাম আর আমু যে ভেসাজ গাছগুলো পাঠিয়েছিল আর নারকেল তেল ওইটা দিয়ে আমি চুলের জন্য এই তেলটা তৈরি করেছি তা ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে জানাবেন তাহলে আমি তেলের পুরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এই তো তেলটা আমি ঢেলে নিলাম এরপরেই বিকেলবেলা আমরা একটু বইমেলাতে গিয়েছিলাম তো ভালো আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি আমার মেয়েটা যেহেতু এখনও অনেক ছোটো এজন্য আমি সবসময় চেষ্টা করি এই ছোট বয়স থেকেই ওকে সবসময় কোনো না কোনো ভালো কিছুর সাথে পরিচয় করাতে তো আমার কাছে মনে হয় বইমেলা এরকমই একটা অংশ কারণ এখানে আসলে মানুষ ভালো কিছু শিখবেই এটা আমার ধারণা জানি না কতটা সত্য আর এই ধারণা থেকে আমি আমার ছোট্ট মেয়েটাকে হাত ধরে নিয়ে এখানে এসেছি আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে ও ছোট হলেও ওর পছন্দ মতো দুইটা বই কিনেছে এবং আমাকে বলছে মা এই বই দুইটা আমি পড়ে তোমাকে শোনাবো এরপর কিন্তু আমাকে আরও বই কিনে দিতে হবে এটা শুনে আমি আসলে খুবই খুশি হয়েছি কারণ বাচ্চাদের ভেতর এরকম মন মানসিকতা তৈরি করতে অনেকটা সময় লাগে যেটা আমার ক্ষেত্রে একেবারেই লাগে নাই কারণ আমার মেয়ের ভেতরে এই জিনিসটা আছেই যে সে সব কিছু পড়তে চায় জানতে চায় এটা আমার খুব ভালো লেগেছে আর এই তো বইমেলার পরিবেশটাও খুব ভালো লেগেছে আমি আমার নিজের জন্য দু একটা বই কিনতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে বলল মা তুমি তো এখন এত বেশি ব্যস্ত থাকো বই পড়ার সময় পাও না আগে বাসার বইগুলো পড়ো তারপর তুমি এখান থেকে বই কিনে পড়ো তখন আমি ভাবলাম যে হ্যাঁ ও আসলে ভুল কিছু বলেনি এটা ভেবে আমি চলে আসছি আর কি তবে বইমেলায় এসে কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। কারণ এখানে অনেক রোদ ছিল তাইও আমাকে বলছে মা আমার তো বই কেনা হয়ে গিয়েছে চলো না আমাকে একটু নিয়ে কোথাও বসাও আমি একটু বসতে চাই এরপর আর কি আমরা বেশি দূর ঘুরতে গেলাম না না ঘুরেই এই ওর বই কেনার পরেই বের হয়ে চলে আসলাম কারণ আসলে ও তো অনেক ছোটো ওকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই আর আমার মনে হয় নিজের মন থেকে যদি কেউ কোনো কাজ করে তার চেয়ে জোর দিয়ে তাকে বেশি কিছু করানো ঠিক না যার জন্য আমি ওকে নিয়ে চলে এসেছি কারণ এই বছরেই যে ও সব কিছু শিখে নিবে বা সব প্যাভেলিয়ান দেখে অনেক জ্ঞান অর্জন করে নিবে এটা না এই আমি ওকে আর কষ্ট দিতে চাই নাই তাই ওকে নিয়ে চলে এসেছিলাম তো জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ